ব্যৱসায়। একাংশ ইউটিউবার পডকাস্টার পোর্টেলর বিরুদ্ধেও এটা কি নীতি গ্রহণ করব অসমারক্ষে সেয়াও এতিয়া বিবেচনার বিষয় হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা আছিল যে কেলেঙ্কারি জড়িত কোনো হাড়ি না যাব। ট্রেডিং কেলেঙ্কারিটোত নাম সাঙুর খোৱা অসমৰ সাংস্কৃতিক জগতের একাংশ মুখা খোল খোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। আৰু ইতিমধ্যে বহু সাংস্কৃতিক জগতৰ লগত জড়িত বহু লোকে সুমি বৰাক বা তাৰ্কিক বৰাৰ লগত কামৰ তাগিদাতে তেওঁলোকক চিনি পায় বুলি মন্তব্য কৰিছে সংবাদ মাধ্যমৰ সন্মুখত। সকলো নাকচ কৰিছে তেওঁলোকৰ লগত ঘনিষ্ঠ সম্পৰ্ক নাছিল, এনেধৰণৰ বহু স্পষ্টীকৰণ দিয়া পৰিলক্ষিত হৈছে। আমিও আপোনালোকক সেই মন্তব্য একাধিক্ৰমে পূৰ্বতে শুনাই আহিছোঁ। আৰু বুধবাৰে ইউটিউবাৰ ভাস্কৰ দত্তক এ পি ডি চি এল চাকৰিৰ পৰা বিভাগীয়ভাৱে নিলম্বন কৰা হৈছে। বিত্তীয় কেলেংকাৰীটোৰ তদন্ত কৰি এছ আই টিক তদন্ত ক্ষিপ্ৰত কৰাৰ নিৰ্দেশ দেখনা দিছে ডিজিপি জিপি সিঙে। কেৱল পুঠি খলিহনা জালত পৰিয়েই সাৰি যাব নেকি বিয়াগুম কেলেংকাৰীটো জড়িত আন একাংশৰো বৰালি? এনেধৰণৰ বহু প্ৰশ্ন উত্থাপন হৈছে। কিছু মন্তব্য আছে, আমি মন্তব্যটো আগবঢ়াই লৈছো। ইউটিউবত কৈছিলে 25 বছৰীয়া যুৱকে মাৰ্চিডিজ কিনিছে, 25 বছৰীয়া যুৱকে 5 মিনিটত ঘটে 1,00,000 টকা, দিনত ঘটে ইমান, মাহেকত ঘটে ইমান কোটি টকা, বছৰেকত ইমান টকা, এইবিলাক বা বাইক কিনিছে, ছুপাৰ বাইক, ডিফেণ্ডাৰ কিনিছে, এইবিলাক এটা জাল প্ৰলোভন দিছে। আৰু কোন কোন ইউটিউবাৰ মানে চাওক, এতিয়া বিকাশ ছেত্ৰী এজন আছে, চিবু বুলি পেলাই এজন ট্ৰেইনাৰ আছে, ষ্টক মাৰ্কেটৰ ট্ৰেইনিং দিয়ে, অপশ্যন ট্ৰেডিং। তেওঁ এঞ্জেল ওৱানৰ পৰা ছাব্ৰকাৰশ্বিপ লোৱা বুলি মই গম পাইছোঁ। তেওঁৰ লখৰাত তেওঁৰ ট্ৰেইনিং চেণ্টাৰ আছে, তেওঁক প্ৰমোট কৰিবলৈ গৈছিলে বিকাশ ছেত্ৰী। আৰু তেতিয়া বিকাশ ছেত্ৰী নিজে কৈছিলে যে মই নিজে কৈছোঁ, আপোনালোকে আহক, বিশ্বাসী মানুহ, এওঁৰ তাতে শিকক। আৰু এই শিকিবলৈ অহাৰ পৰাই জালখন আৰম্ভ, মানে ভৰিখন যি দিলে আৰু ওলাব নোৱাৰে। আৰু এইটো এটা এনেকুৱা এডিক্টেড, আপুনি যদি অপশ্যন ট্ৰেডিং কৰে ড্ৰাগছ এডিক্টেডৰ দৰে, আপোনাৰ যদি এটা সময়ত মোৰো সেনেকুৱা হৈছিলে, মানে কি হয়, আপোনাৰ দুদিন যদি লাভ হয় 3 দিন 4 দিনত লছ হ'ব। আৰু সেই প্ৰমোটাৰ ইউটিউবাৰ ভাস্কৰ দত্ত প্ৰথম অসম চৰকাৰৰ কৰ্মচাৰী, তেওঁতো গেৰাণ্টি দিয়ে আহক শিকক, জড়িত হওক বিকাশ ছেত্ৰী। তাৰপিছত আপোনাৰ আৰু বহুত ইউটিউবাৰ আছে বা পডকাষ্ট চেনেল কিছুমানত গৈছিলে, এটা জাম্পিং স্পাইডাৰ ষ্টুডিঅ', সেই পডকাষ্ট চেনেলৰ যিজন মালিক মুস্তাক আহমেদ বুলি কৈছিলে, তেওঁক মই ফোন কৰিছিলোঁ যে এইটো মই এটা এৱাৰনেছ প্ৰগ্ৰেম কৰিব বিচাৰোঁ আপোনালোকৰ জৰিয়তে। স্বপ্ননীল দাসে যিবিলাক শিকাইছিল, মই লছ খাইছিলোঁ 17,00,000 টকা বা এনেকুৱা, এতিয়া মানুহখিনিক যে বুৰ্বক বনাই আছে, ইয়াৰ ওপৰত এটা প্ৰগ্ৰেম কৰিব বিচাৰোঁ। তেতিয়া তেওঁ ক'লে বোলে আমি পেইড লওঁ 30,000 টকা ফিজ। মই ক'লোঁ মই 30,000 টকা ফিজ নিদিওঁ। তেওঁ কিন্তু নিজে কৈছে, তেওঁ স্বপ্ননীল দাসত তাত 4 মাহ ক্লাছ লৈছে আৰু তেওঁক 4 মাহৰ পইচা ফ্ৰী দিছিলে স্বপ্ননীল দাসে, অফাৰ দিছিলে, যাৰ কাৰণে জ্ঞাপন কৰাৰ কাৰণে হয়তো পইচাটো দিছে আৰু ফ্ৰীত পঢ়ুৱাইছে 4 মাহ। কৈছে মই 4,00,000 টকা লছ খাইছোঁ স্বপ্ননীল দাসত তাত শিকি পেলাই। মই নামে ক'লোঁ এতিয়া সেই জাম্পিং স্পাইডাৰ ষ্টুডিঅ', তেওঁলোককো তদন্তৰ হাতত আনিব লাগে। কাৰণ এওঁলোকে চাওক, আজি যদি শাস্তি নাপায় জেলত নাযায়, কালি আৰু বেলেগ এজন স্কেমাৰে 2,00,000 দিব, আকৌ তেওঁৰ হৈ প্ৰমোট কৰিব, তেওঁলোকক মানুহে ফ'ল' কৰে, বিকাশ ছেত্ৰী হওক বা এতিয়া চাওক ডিম্পু বৰুৱাইটো ফিনলেপ ট্ৰেডিং একাডেমিৰ মালিক স্বক্ষৰা শইকীয়া, তেওঁৰ হৈ প্ৰমোশ্যন কৰিব গৈছিলে। সেই ডিম্পু বৰুৱাক অসমৰ মানুহেতো ভাল পাই পেলাই উঠাইছে, তেওঁতো এটা সময়ত একেবাৰে দুখীয়া ঘৰৰ ল'ৰা আছিলে, হয়নে, এখন ভাঙা চাইকেল লৈ ফুৰিছে, আজি তেওঁ বিল্ডিং বনাইছে, কিমান ইণ্টাৰ অসম দেশ বিদেশ ভ্ৰমণ অসমৰ ৰাইজেতো উঠাইছে। মইতো স্বপ্ন ভাস্কৰ দত্তক এনেকৈ কৈছিলোঁ, চাওক আপোনাৰ 0 যেতিয়া ফলোৱাৰ্ছ আছিলে, আপুনি মানুহক ৰিকুৱেষ্ট কৰি অসমৰ ৰাইজে আপোনাক মৰম দিছিলে যে আপোনালোকে আমাক চাওক, মৰম দিয়ক। মৰম দিয়াৰ পিছত আপোনালোকৰ লেভেল আহি গ'ল, পইচা লাগে অসমৰ মানুহক ভাল কথা ক'বলৈ যাওঁতেও পইচা লাগে আপোনালোকক। ভাস্কৰ দত্তই নিজে কৈছে গিভ এণ্ড টেক পলিচি, মই ট্ৰেডাৰখিনিৰ পৰাই বেছিকৈ পইচা লওঁ, 2,50,000 টকা পৰ্যন্ত লওঁ বুলি কৈছে এটা শ্ব'ৰ বাবদ ভাস্কৰ দত্ত। গতিকে আৰু মই যেতিয়া তেওঁক ফ্ৰীতে এই এৱাৰনেছটো দিবলৈ মাতিলোঁ, তেওঁক 10,000 টকা লাগে বুলি কৈছিলে, মই 10,000 টকাটো দিবলৈ মই মান্তি হৈছিলোঁ, কিন্তু স্বপ্ননীলৰ বিৰুদ্ধে কৰিম বুলি কোৱাৰ কাৰণে তেওঁ। আৰু এই আছিলে ভুক্তভোগীৰ মন্তব্য। আৰু ট্ৰেডিঙক লৈ আচলতে এখন বিশাল ৰেকেট চলি আছে, এখন বজাৰ চলি থকা পৰিলক্ষিত হৈছে। আৰু যেতিয়াৰ পৰাই দীপাংকৰ বৰ্মন বা ডি ভি ষ্টক এনেধৰণৰ ৱাই বি ৱাই এনেধৰণৰ ট্ৰেডিং কেলেংকাৰী পোহৰলৈ আহিছে, তেতিয়াৰ পৰা ৰাইজ সজাগ হৈছে। আৰু এইকেইদিনত যথেষ্ট প্ৰবঞ্চক আৰক্ষীৰ জালত পৰা পৰিলক্ষিত হৈছে। আৰু এই ট্ৰেডিঙত একাংশ শিক্ষিত আধ্যবন্ত মধ্যবিত্ত বিষয়া সকলো এতিয়া জালত বন্দী, সকলোকে সহজ ধন লাগে। আৰু শেহতীয়াকৈ এ পি ডি চি এলত চাকৰি কৰি থকা ভাস্কৰ দত্ত নামৰ এজন নীল
নিলম্বন হয়েছে, সমগ্র ট্রেডিংয়ের জড়িত হয়ে চাকরির পর খেদা খাইছে, নিলম্বন হয়েছে। গতি আরো অধিক নিলম্বন হব নাকি বা কেন ধরনের বিপদ ঘনীভূত সেই সমগ্র বিষয়টির সন্দর্ভ জানিলে পুনপটিয়াকে সংযুক্ত হয়েছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক ধৃতিরাজ কলিতার সঙ্গে। ধৃতিরাজ কলিতা, মন্তব্য ভুক্তভোগী ইতিমধ্যে আমি শুনাইছো ভাস্কর দত্ত নামের APDCLত চাকরি করা এজনের চাকরি গেছে, গতি কেন ধরনের বিপদ ঘনীভূত, কি কি বিপদের সম্মুখীন হব ট্রেডিংক লো প্রচার চলা একাংশ ইউটিউবারেই হোক বা এই সমগ্র বিষয়টির জড়িত সকল? ভাস্কর দত্ত কোনো এগারী APDCLর সাধারণ কর্মচারী নাছিল, তেখেত এগারী জনপ্রিয় রাজ্যের এগারী জনপ্রিয় ইউটিউবার আছিল, যেহেতু পূর্বাঞ্চল নামের একটা ইউটিউবার চ্যানেলের তখন এগারী জনপ্রিয় ইউটিউবার হিসাবে ইতিমধ্যে রাজ্যত চিনাকি লাভ করেছিল। আর সেইগারী ভাস্কর দত্ত ইতিমধ্যে বিপদত পড়াটা পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে প্রায় তিনটা দিন পূর্বে মুখ্যমন্ত্রীগারী এক কঠোর নির্দেশনাবলী প্রেরণ করেছে বিত্তীয় কেলেঙ্কারিটির জড়িত যোনেই নহক, আসলে গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রীর আরম্ভ করে প্রভাবশালী ব্যক্তির চিকিৎসক ইউটিউবার সকলের নাম ভাঙুর খাইছিল। গতি সেই সময় মুখ্যমন্ত্রীগারী কৈছিল যে যখন ব্যক্তির নাম এই কেলেঙ্কারিট আসব আর তদন্তর আওতালে আনা হব আর তারপরে বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা লওয়া হব। এই মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যটির পিছতে আসলে কালির দিন প্রশাসনিক তৎপরতা দেখবলে পাওয়া গেছে। প্রথম তো প্রতিক্রিয়া হিসাবে ইতিমধ্যে জনপ্রিয় ইউটিউবারগারীক APDCLর বিজুলি ভবনের কর্মরত সেই বিভাগের তখন ইতিমধ্যে তখন চাকরির নিলম্বন করেছে রাজ্য সরকারে। ইয়ার আন কেবাগী ইউটিউবারের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ আছে, সেই সময় ইউটিউবারের বিরুদ্ধে আনা অভিযোগ ইতিমধ্যে আমি এইগারী ভুক্তভোগীর মুখে আপনার ওসর যাব চেষ্টা করছো। যখন ইউটিউবারক আসলে রাইজে ইমান মরম দিয়ে আসলে লাখ লাখ ভিউজ প্রেরণ করে, হয়তো ইউটিউবার জড়িয়ে লাখে লাখে ধন আহরণ করে, সেই সকল ইউটিউবারে এক প্রকার এই সকল সাধারণ রাইজক বিপথে পরিচালিত করার এই মুহূর্ত ভয়ঙ্কর অভিযোগ আই পড়ছে, যেহেতু এই সকল ইউটিউবারে একাংশ স্টক দালালর হয়ে এক প্রকার সামাজিক মাধ্যমত দালালি করার ইতিমধ্যে অভিযোগ আছে। এই সমূহ বিত্তীয় প্রবঞ্চকর ভিডিও ভাইরাল করে হয়ে আসলে এক প্রকার এডভার্টাইজিং কোম্পানী লোক নিজকে পর্যবেক্ষিত করে আর তারপরে সাধারণ রাইজক এই সমূহ বিত্তীয় প্রতিষ্ঠান RBI তথা SEBI অনুমোদনহীন এই সমূহ বিত্তীয় প্রতিষ্ঠান ধন বিনিয়োগের আহ্বান জানাইছিল। গতি এনে একাংশ ইউটিউবারের নাম আছে, ইতিমধ্যে ভুক্তভোগীগারী নিজে জনপ্রিয় আন দুগারী ইউটিউবারের নাম লৈছে, বিকাশ ছেত্রীর নাম তো লওয়া পরিলক্ষিত হয়েছে, ভুক্তভোগীগারী জনপ্রিয় ইউটিউবার যেগারী ডিম্পু বড়ার নাম ইতিমধ্যে লওয়া পরিলক্ষিত হয়েছে, দুইগারী এক নির্দিষ্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হয়ে আসলে সশিয়াল মাধ্যম যোগে সশিয়াল ইনফ্লুয়েন্স করার ইতিমধ্যে অভিযোগ আনিছে। ইয়ার একাংশ চিকিৎসকর একাংশ ব্যবসায়ীর নাম তো এই কেলেঙ্কারিট সুমাই পড়ছিল, যেহেতু NB News আমি ইতিমধ্যে সেই বাতর প্রথম আমি ইতিমধ্যে ব্রেক করবলে সক্ষম হয়েছিল। উজনির প্রায় 150 কই চিকিৎসকর নাম ইতিমধ্যে সামগ্রিক বিত্তীয় কেলেঙ্কারিট ইতিমধ্যে নাম ভাঙুর খাই পড়ছিল, যেহেতু বিশাল আর সুমির একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আসে পার্সেলিয়া নামের প্রায় 5 মাস পূর্বে প্রতিষ্ঠিত একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির দ্বারা বিশাল আর সুমি আসলে 1,000 টাকার বিনিয়োগ করার অভিযোগ আছে, যুক্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানির পার্সেলিয়াত ইতিমধ্যে স্বত্বাধিকারী রূপত আন দুগারী সদস্য আছে, পরিয়ালের সদস্য আছে, এগারী সুমি বড়ার জ্যেষ্ঠ ককায়েক রাজীব বড়া আর আন এগারী তখনের বয়েক জঙ্কি মিলি, গতি চারিগারিয়ে মিলি সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিট পার্সেলিয়া নামের কোম্পানিট 2024 চনের ফেব্রুয়ারিত স্থাপন করেছিল। আর সেই কোম্পানিট স্থাপন হওয়ার প্রায় 5 মাসের ভিতরতে আশ্চর্যজনকভাবে অতি রহস্যজনকভাবে পার্সেলিয়া নামের ফার্মাসিউটিক্যাল কোম্পানিট প্রায় 4,000 কোটি টাকাতকেও অধিক আসলে বিনিয়োগ লাভ করবলে সক্ষম হয়েছিল। আর এই সময় রাজ্যের একাংশ জ্যেষ্ঠ চিকিৎসকর বিরুদ্ধে এই অভিযোগ আছে, অয়েল ONGCর স্বাস্থ্য খণ্ডত কর্মরত একাংশ চিকিৎসকর দ্বারা একাংশ ধন আসলে বৃহৎ সংখ্যক ধন পার্সেলিয়াত বিনিয়োগ করা ইতিমধ্যে আরক্ষী তথ্য লাভ করেছিল। গতি কোন এই 150 চিকিৎসক, কোন এই অকল জ্যেষ্ঠ চিকিৎসক যোনে ইতিমধ্যে অয়েল তথা ONGCত কর্মরত হয়ে আছে, কিন্তু তারপরেও বিশাল সুমির দরে RBI তথা SEBIর অনুমোদনহীন একটা বিত্তীয় প্রতিষ্ঠান এনে ধরনের লাখে লাখে কোটি কোটি ধন বিনিয়োগ করে আসছিল। গতি এই সকল চিকিৎসক বর্তমান তদন্তর আওতালে অহার সম্ভাবনা আছে, যেহেতু ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগারী স্পষ্ট নির্দেশনা প্রেরণ করেছে, কঠোর নির্দেশনা প্রেরণ করেছে DGP GPCক তদন্তর আওতালে সকলকে আনা হব বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগারী রাজহুয়াভাবে ঘোষণা করেছে। আর ইয়ার পিছতে DGP GP সিংয়েও ইতিমধ্যে তদন্তকারী SIT তখন কঠোর নির্দেশনা বলে প্রেরণ করেছে, তদন্ত ক্ষিপ্রতর করার ইতিমধ্যে আহ্বান করেছে SIT, গতি SIT জালত এজন এজনক আসলে এনে বহু ভদ্রলোকের যে মুখা খুলকাব এই মুহূর্তে স্পষ্ট হয়ে পড়ছে। অকল ইউটিউবার বা চিকিৎসক বা ব্যবসায়ী নয় সব মুন্মী একাংশ রাজ্যের শীর্ষ প্রশাসনিক বিষয়ার নাম পর্যন্ত ইয়াত আহিছে, একাংশ বিনিয়োগকারী তালিকাত একাংশ অধিবক্তার নাম আহিছে, প্রবক্তার নাম আহিছে, কোনে ধন আহ
স্মরণ করা নাই আসলে সহজ ধনের লালকাত ইতিমধ্যে সকলে ভরি দিছিল কিন্তু সুমি তার্কিক জালত পড়ার পিছতে এটা সঘনা আসলে বিপদ বাড়িছে সাংস্কৃতিক জগতের একাংশ প্রতিষ্ঠিত লোকর কারণ একাংশ প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকার নাম ইতিমধ্যে সামগ্রিক কেলেঙ্কারিটির ইতিমধ্যে নাম হাঙুর খাই পড়ছিল কিন্তু সেই সময় এই অকল প্রতিষ্ঠিত শিল্পীয়ে এক প্রকার নিজে বেবেরি মাং উত্তর হয় ধৃতিরাজ কলিতা এই মুহূর্তে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো সবিশেষ কথাখিনি জানার বাবে আর এনে ধরনের বিপদ ঘনীভূত প্রায় একাংশ অসমীয় চলচ্চিত্র জগতের লগত জড়িত অভিনেতা অভিনেত্রীর পর আরম্ভ করে পডকাস্ট চ্যানেলেরও কারণ তাতো ট্রেডিংক তেওঁলোকে প্রমোশন করার বিভিন্ন সময় আমি ভিডিও প্রত্যক্ষ করেছিল ইউটিউবারর শেহতীয় ট্রেডিংর সন্দর্ভত মন্তব্য করে বা প্রমোশন করে ইউটিউবার ভাস্কর দত্তর এপিডিসেলর চাকরি হেরুয়াইছে গতি বহু ইউটিউবার বহু আরক্ষী বিষয়ার হোক বা অইলত কাম করা একাংশ বিষয়া হোক সকলের বিপদ কিন্তু ঘনীভূত সকলো তদন্তর আওতালে অহার পূর্ণ সম্ভাবনা আছে। আর ইয়ার লগে লগে দুপুরের খবর পৰা মই মুনমিয়ে বিদায় লৈছো ধন্যবাদ।